वेलकम बैक टू माई ब्लग। आई होप तुम्हारा सबाई खूब खूब भलो आसुस्थ आखन थे हमें ब्लगटा स्टार्ट करजे चारटे तो विल होते जाए तो एखन के स्टार्ट करार कारण हल सकाल दिखे एक क्ष छो तो सकाले ब्लगटा शुरू करते पर आज के सीम्पल रान्ना हो सर्षे इलिश भापा और कारकोल भाजा बा उच्छे भाजा और भेंडी सेद्ध और आलू सेद्ध আর ভাত তো আছে। তো আজকে সর্ষে ভাপাটা খুবই সুন্দর হয়েছিল খেতে, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমাদের সাথে শেয়ার করব আজকে যে আমি ক্যাবিনেটটা কিনেছি, ওই ঘরে যে ক্যাবিনেটটা কিনেছি তাতে মন্দিরের যে এসেন্সিয়াল জিনিসগুলো লাগ কীভাবে অর্গানাইজড ওয়েতে রাখতে হয় বা কীভাবে রাখলে সবারই সুবিধা হবে, আমার সুবিধা হবে, তোমাদের সুবিধা হবে, সেই হিসাবেই আমি তোমাদের সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব, খুবই সিম্পল টিপস যেগুলো আমরা মানে প্রত্যেক দিন করা হয় না কিন্তু সপ্তাহে একদিন থেকে দুদিন করা খুবই দরকার, তার ফলে কিন্তু কিচেনটা অনেকটা পরিমাণে ক্লিন থাকে এবং অর্গানাইজ থাকে এবং যে কিচেনে যে রকম প্রোডাক্ট রয়েছে বা যেসব মানে অর্নামেন্ট বলতে পারো, মেয়েদের ক্ষেত্রে জুয়েলারি যেমন অর্নামেন্ট, কিচেনের জন্য বিভিন্ন কন্টেনার বা বিভিন্ন রকমের বক্স অর্নামেন্ট, তো সেগুলো হাত দিতেও ভালো লাগে এবং অনেকটা ক্লিন লাগে এবং রিফ্রেশ লাগে নিজেরই। এভরিওয়ান, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, অনেক দিন পর করলাম কারণ অনেক দিন পর ওই আইটেমটাকে আনা হয়েছে। তো ফিশের মধ্যে যে সবথেকে রানি সে হলো ইলিশ মাছ। ইলিশ মাছ তোমার দাদাভাই এনেছে। ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা করব, নো আলু পটাটো দেব না। তো প্রথমে ইলিশ মাছ দুটোকে হালকা করে ভেজে নিতে হবে। অনেকে না ভেজেও ভাপা করে কিন্তু আমরা একটু হালকা করে ভেজে নিলে টেস্টটা আরও ভালো হয়। তারপরে সর্ষে বাটা এবং পোস্ত বাটা মধ্যে টমেটো দিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে এবং মানে খুবই সামান্য হলুদ দিতে হবে। ওই পেস্টটাকে ভালো করে মাছগুলোর উপরে রেখে ভালো করে মাখতে হবে। প্রয়োজন অনুযায়ী তোমরা অয়েল যে যার মতো ইউজ করতে পারো, কেউ অয়েল কম খায়, কেউ অয়েল বেশি খায়, সেই মতো আমরা মিডিয়াম টাইপের একটু অয়েল দেবো। তারপরে লবণ অ্যাড করব। তারপরে মিক্সারটাকে লো ফ্লেমে, একদম প্রথমে লো ফ্লেমে কুকারে রেখে দেবো। কুকারের মধ্যে অল্প জল দিতে হবে যাতে বাটিটা বসতে পারে। ভাপা কুকিংটা অন্তত আধ ঘন্টা করতে হবে এবং দেখবে যখন জলটা শুকিয়ে এসছে তখন কিন্তু সর্ষেটা ফেটে ফেটে যাবে, তখনই কিন্তু রেসিপিটা কমপ্লিট। তো এই পোস্ত ভাপাটা আজকে খুব দারুণ হয়েছিল।
সেই দুপুরে তোমাদের সাথে লাস্ট কথা হলো, তারপরে বিকেলে ছাদে এসেছি একটু অনেকদিন পর। তো দেখ মেঘ প্রচণ্ড আছে আকাশে, আর রোদও আছে, দুটোই আছে। তো অনেকদিন তোমাদের আমাদের যে উপরে ফুলের গাছ আছে ওগুলো শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। কাগজ ফুলের গাছে এত কাগজ ফুল হয়েছে, সে আর থাকতে পারছে না, ডালগুলোর নিচে একদম নুয়ে গেছে। পাশে দেখো নয়নতারা, প্রত্যেকটা ডালে চার পাঁচটা করে ফুল, আর এই পাশে সাদা ফুলটাও অনেক হয়েছে। আর বেল ফুলের গাছটাতে কি হয়েছে বলো তো, পোকা লেগেছিলো, অনেক পোকা লেগেছিলো, তোমার দাদাভাই পরিষ্কার করে দিয়েছে, তারপর থেকে আর ফুল হয়নি, বাট নতুন পাতা এসেছে, আশা করি ফুল হবে শীঘ্রই। সমস্ত পাতা খেয়ে নিয়েছে পোকাতে। টাইম ফুল, এই টাইম ফুলটা গ্রীষ্মকালেই হয়, আর শীতকালে মানে টাইম এসে গেলে আর টাইম ফুল হবে না, এখনই হয়ে যাবে। তো দারুণ লাগছে, আশা করি বেল ফুলের গাছটা সুস্থ হয়ে উঠবে, আবার তোমাদের বেল ফুলগুলো আমি দেখাতে পারবো। দেখেছো নিচের পাতা থেকে উপরের পাতা পুরো মানে খেয়ে একদম শেষ করে ফেলেছে, ডালগুলো দেখা যাচ্ছে শুধু, আর নতুন পাতাও গজাচ্ছে। দেখো এই দেখো, দেখেছো নতুন পাতাও হচ্ছে, তো তাড়াতাড়ি হবে। প্রচণ্ড মেঘ হয়েছে, তোমাদের সাথে গল্প করতে করতেই মনে হয় বৃষ্টি চলে আসবে, আর নিচে আমাকে যেতে হবে। তো রাতে ডালটা করতে হবে, আর মাছ ভাজা হবে, আলু সেদ্ধ আর ভাত, ইলিশ মাছই ভেজে দেবো, আর দু পিস আছে তো ওই ভাজা করে নেবো, আর ঝোলে দেবো না। ভাজা, ইলিশ মাছ ভাজা, ডাল আর ভাত হেভি লাগে খেতে। তোমাদের কেমন লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা খুব রেয়ার যে এই কম্বিনেশনটা অনেকের ভালো লাগে না, সবারই মোটামুটি ভালো লাগে। তো আজকে একটা বিশেষ বিষয় তোমাদের দেখাবো, ওই বিষয়টা দেখানো হয়নি, সেই বিষয়টা দেখাবার জন্যে প্রথমেই যেটা বলতে হবে সেটা, ওম ভুল ভুয়া সাহা তসমিতুর বায়ম ভর্বদেব সদিবৈ ইয়ো ইয়ো না প্রচোদয়া। ওম ভুল ভুয়শ তসমিতুর বায়ম ভর্বদেব সদিবৈ ইয়ো ইয়ো না প্রচোদয়া। ওম ভুল ভুয়শ তসমিতুর বায়ম ভর্বদেব সদিবৈ ইয়ো ইয়ো না প্রচোদয়া। তো তোমরা মন্ত্র দেখে অবশ্যই একটু হিন্টস পেয়েছো, আজকে পুজো নিয়ে কিছু বলবো বা পুজো নিয়ে কিছু টিপস বলবো। তোমরা জানোই আমরা আমার মা বাবার ঘরে যে ক্যাবিনেটটা রেখেছি তার এক সাইডে ঠাকুর রেখেছি, তো ঠাকুরগুলো খুবই ভালো লাগছে ওখানে রেখে, অন্তত ময়লা চুল ঠাকুরের গায়ে আগে যেমন লাগছিলো এখন কিছু অনেকটাই কম হয়েছে, বা বলতে পারো একদম পরিষ্কারই আছে। সেটা দেখে আমার সবচেয়ে বেশি আনন্দ বা রিফ্রেশিং লাগে। তো তার নিচে যে ড্রয়ারগুলো রয়েছে সেখানে পুজো ওরিয়েন্টেড অনেক কিছু জিনিস রাখা হয়েছে। দেখো আমি এখানে একটা বাস্কেট কিনেছি, বাস্কেটের মধ্যে পুজো ওরিয়েন্টেড বা পুজো রিলেটেড অনেক কিছু কম্পোনেন্টস বা অনেক কিছু জিনিস সেটা আমি সাজিয়ে রাখার চেষ্টা করেছি যতটা পেরেছি। হ্যাঁ, আরেকটা বক্স কিনতে হবে যাতে আরও কিছু যে জিনিস বাড়তি বাইরে পড়ে রয়েছে সেটা আমি সঠিকভাবে অর্গানাইজ করতে পারি। দেখো রেগুলার আমরা যে ধুনো ব্যবহার করি বা বৃহস্পতিবারে আমরা প্রত্যেকের বাড়িতে ধুনো দেওয়ার চেষ্টা করি, সেই ধুনোর ডিব্বাটা আমি কিনেছি মাঠের পাশের একটা কাকিমার দোকান থেকে। তো খুব কম প্রাইসের মধ্যে এই ডিব্বাগুলো আমি পেয়ে গেছি। এই ডিব্বাগুলো আমি অনলাইনে সার্চ করছিলাম, অনেক দাম বলছিল, তো বক্স হিসাবে দামটা অনেকটাই বেশি আমার লেগেছে, সেই জন্য ওই কাকিমার দোকান থেকে আমি কিনেছি। আর তুলো রাখার জন্য একটা বক্স কিনেছি, খুবই কিউট দেখতে দেখো। আর যাবতীয় যে আমার চন্দন বাটা রয়েছে, তারপরে তেলের ডিব্বা রয়েছে, এগুলো আমি তার মধ্যেই রেখেছি। আর পাশে যে ঘণ্টা বা বিভিন্ন রকমের জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো রাখার জন্য আরেকটা বক্স আমাকে কিনতে হবে। আশা করি পরের সপ্তাহে তোমরা
তোমাদের সামনে ওইটা আমি প্রস্তুত করতে পারবো। তো তেলের ডিব্বাটা কেনা হয়নি, ওটা অর্ডার দেওয়া রয়েছে, আর আরেকটা বক্স কিনতে হবে। কুকুরের যে বাসন রয়েছে সেই বাসনগুলোকে আরও ভালোভাবে অর্গানাইজ করার জন্য আমি মূলত আরেকটা বক্স বা আরেকটা যে তোমরা দেখতে পাচ্ছ কিনেছি সেই টাইপের বক্স কিনতে হবে, যার ফলে কিন্তু বাসনগুলো খুব ভালোভাবে এবং অর্গানাইজডভাবে রাখতে পারবো আমি। কিচেন বলো, বেডরুম বলো বা লিভিং রুম বলো, যে কোনো জিনিসই যদি অর্গানাইজডভাবে আমরা রাখি, আমরা কিন্তু সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে জিনিসপত্র খুঁজেও বের করতে পারি এবং আমরা আমাদের মানে টায়ার্ডনেসটাও কম হয় জিনিসপত্র খোঁজার জন্যে। সেই জন্য আমরা কিন্তু অনায়াসে পেয়ে থাকি এবং আমাদের কাজটাও দ্রুত এবং কুইক হয়ে যায়। আর আমাদের প্রতিদিনের যে ধূপকাঠি বা প্রেগনেন্সের জন্য যে পুজোয় যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো উপরের ডয়ারে খোপ খোপ করা রয়েছে, সেই জায়গাগুলোতে আমি রেখে দিয়েছি। তাই জন্য অনায়াসে সমস্ত জিনিসই আমি সঠিক সময়ে পেয়ে থাকি এবং ওই ধূপকাঠির সাথে আমি আমার লাইটার ও রেখেছি পাশে, আর একটা ছোট্ট কটনের কাপড় রেখেছি, যার যেটা দিয়ে আমি আমার এই ক্যাবিনেটকে মুছতে পারি পুজোর আগে। হ্যাঁ, অবশ্যই ক্যাবিনেটকে জলের ইউজ করলে হবে না, শুকনো ড্রাই কাপড় দিয়ে মুছতে হবে। এবার আমি এলাম কিচেন সম্পর্কিত কিছু টিপসের দিকে।
তো কিচেন টিপসে বলতে আজকে যেগুলো বলবো সেগুলো সিম্পল কিন্তু করা খুবই বঞ্চনীয়, যা আমরা অনেক সময় না করে থাকি, তার ফলে কিন্তু ওই জিনিসগুলো খুবই নোংরা হয়ে যায়, তেল চিটে চিটে ভাব হয় রেগুলার রান্না করার জন্য। সেই জন্য আমি প্রথমেই বলবো, আমরা যে অয়েল ডিব্বাগুলো ব্যবহার করি বা অয়েল কন্টেনারগুলো ব্যবহার করি সেগুলো সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কিছুই না, ডিশ ওয়াশার ব্যবহার করলে কিন্তু সঠিকভাবে পরিষ্কার হয়ে যায়। প্রথমে ডিশ ওয়াশ প্রথমে হালকা জল নিয়ে সেটা কন্টেনারগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে শেষমেশে আমরা নর্মাল ওয়াটারে ডিপ করে ওয়াইপসগুলোকে তারপরে কন্টেনারগুলিকে ভালো করে মুছে নিতে হবে। এইভাবে ছোট্ট একটা পদ্ধতির মাধ্যমে আমরা যদি এটা ক্লিন করে থাকি তাহলে কিন্তু আমাদের কিচেনটার সাথে সাথে কন্টেনারগুলোও খুবই ক্লিন এবং ডাস্টপ্রুফ থাকে। আমার কিচেনের থার্ড টিপস বা হ্যাক বলতে পারো, আমরা প্রতিনিয়ত কিন্তু মাইক্রোওভেনে খাবার গরম করে থাকি, তার ফলে খাবারের যে অবশিষ্টাংশ থাকে গরম করতে করতে সেগুলো কিন্তু মাইক্রোওভেনের ভিতরে অনেক জায়গায় জমতে থাকে। সেই জন্য যদি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা হয় তার ফলে কিন্তু মাইক্রোওভেন সহ আমাদের হেলথে ইফেক্ট পড়ে। সেই জন্য প্রতিদিন যদি আমরা খাবার গরম করার পর যদি একটু পরিমাণে ইফেক্ট দিয়ে আমরা মাইক্রোওভেনের ভিতরটা এবং বাইরেটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু অনেকটাই আমাদের হেল্প হয়। তাহলে কিন্তু অনেকটা মানে টায়ার্ড হয়ে পড়বো না কাজ করতে গিয়ে, স্মার্ট ওয়ার্কের আমরা বিবরণ দিতে পারি। তার জন্য মাইক্রোওভেনকে ওয়াইপসের মাধ্যমে পরিষ্কার করে তোমরা নিতে পারো, বা হালকা ডিশওয়াশ লাগিয়ে তার উপর নর্মাল জল দিলে তো সহজে কিন্তু যে প্রতিনিয়ত খাবারের টুকরো আটকে যায় সেটা কিন্তু সহজে নির্মূল হয়ে যায়। আমার লাস্ট টিপস আজকের হলো, আমরা যে প্রতিনিয়ত রান্না করি, এবার রান্নাঘরের সামনে অনেকে টাইলস থাকে, আমার যেমন রান্নাঘরে বা গ্যাসের সামনে আমার কিন্তু জানালা আছে, বড় জানালায় তোমরা দেখতে পাও, তো এখানে জানলার কাছে কিন্তু রান্নার সময় বিভিন্ন রকমের খাবারের টুকরো বলতে পারো বা অয়েল কিন্তু ছিটকে যায়। তার ফলে কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে কাঁচটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে যায়। তোমরা যদি একটা দিনে ওটা পরিষ্কার করার দায়িত্ব নাও তাহলে কিন্তু কাঁচটা কিন্তু অনেক ভালো থাকে এবং দাগ হওয়ার প্রবণতাও কমে যায়। সেজন্য একটু কষ্ট করে এটা তোমরা করে নিও, যাতে পরবর্তীকালে তোমাদের আরও বেশি না কষ্ট করতে হয়। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের পছন্দ হয় একটা লাইক করতে ভুলো না, অবশ্যই বেশি বেশি কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার রান্নাঘরের সেকেন্ড টিপস হলো, বিভিন্ন রকমের কুকারে যেমন আমরা রান্না করি, আগে স্টেনলেস স্টিল কুকার বেশি প্রচলিত ছিল, এখন বিভিন্ন রকমের ননস্টিক কুকার বেরিয়েছে, সেই জন্য ননস্টিক কুকারকে যথেষ্ট পরিমাণে যত্ন সহকারে পরিচর্যা করা দরকার। যদি পরিচর্যা না করা হয় সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি খারাপ হওয়ার প্রবণতা থাকে, এবং আমরা যদি ওই খারাপ কুকারে রান্না খাই আমাদের শরীরের পক্ষেও কিন্তু ইফেক্ট হয়। সেই জন্য আমরা ওই ননস্টিক কুকারে তার জালির পরিবর্তে আমরা সফট, যদি কসবাইস দিয়ে আমরা যদি সেটা একটু রেগুলার পরিষ্কার করি তাহলে কিন্তু অনেক অংশে ভালো থাকে। আমরা আগেকার দিনে যেসব কুকারগুলো ব্যবহার করি বা যেসব স্টেনলেস স্টিল কুকারগুলো ব্যবহার করি সেটা কিন্তু বেশি যত্নের প্রয়োজন হতো না, কিন্তু এখনকার দিনে বর্তমান দিনে যত সভ্যতা উন্নত হচ্ছে তত কিন্তু আমাদের যত্নের পরিমাণও বাড়াতে হচ্ছে। আগামী দিনে নতুন ব্লগ নিয়ে ফিরবো, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড স্টে প্রিটি। We'll be right back.
Yeah.